নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। প্রশান্ত কিশোর পশ্চিমবাংলার বুকে এইবার সেভাবে নেই, কাজে নেই, কিন্তু তার সংস্থা আইপ্যাক পশ্চিমবাংলায় এখনও তৃণমূলের সঙ্গে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 2021 সালে যে ভোটটা হয়েছিল সে বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস হারতে বসেছিল। সেখানে 2021-এ তৃণমূলকে বাঁচিয়েছিল প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে অনেকটাই বাঁচিয়েছিল, মানে বলা যেতে পারে প্রশান্ত কিশোরের জন্যই জিতেছিল তৃণমূল কংগ্রেস এবার 2024-এর লোকসভা। সেই প্রশান্ত কিশোর এবার সমীক্ষা জানালেন। প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন পশ্চিমবাংলায় কতগুলো আসন পাবে তৃণমূল কংগ্রেস, কতগুলো আসন পাবে বিজেপি। সরাসরি তিনি জানিয়ে দিলেন পশ্চিমবাংলার বুকে কী হতে পারে, তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে, বিজেপি কতগুলো আসন পেতে পারে। 42টি আসন রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 2019 সালের যে লোকসভা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস 22টি আসন পেয়েছিল, বিজেপি 18টি। এবার কি হতে পারে প্রশান্ত কিশোরের কাছে সরাসরি জানতে চাওয়া হয়েছিল। প্রশান্ত কিশোর সরাসরি জানিয়ে দিয়েছে এবার 2024-এর লোকসভাটা খুব গুরুত্বপূর্ণ। এবারের লোকসভায় বিজেপি ভালো ফল করছে, আগাবে। প্রশান্ত কিশোর সরাসরি জানিয়ে দিয়েছে 30 থেকে 31টির মতো আসন পাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস 10টির নিচে আসবে, মানে ডবল ডিজিট পার করতে পারবে না। আর প্রশান্ত কিশোরের কথা যে কতটা মিলে যায় আপনারা 2021-এ বুঝেই গেছেন। বিজেপিকে বলেছিল বিজেপি ডবল ডিজিটেই থাকবে, মানে তৃতীয় ডিজিট, মানে 100 সিট পাবে না, তাই হয়েছিল। তো এবারও তাই জানিয়ে দিল, 2024-এর ফলাফলটা কী হবে এবার জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর, বিজেপি 30 থেকে 31টি আসন পাবে। তো আমি পরের ভিডিওতে জানিয়ে দেব কোন 30 থেকে 31টি আসন বিজেপি পাবে, যেটা প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদের।